নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সকলকে জানাই মৌসুমি রান্নাঘরে স্বাগত। আজ আমি মাছের খুব টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসুন তবে দেখে নিই কীভাবে আমি এটাকে তৈরি করছি। আমি এটাকে বানানোর জন্য একটা মাছকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর সাথেই দিয়ে দেব একটু লেবুর রস। দিয়ে খুব ভালোভাবে আমি মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। নিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 5 থেকে 6 মিনিটও রেখে দিতে পারেন। এটা খুবই টেস্টি একটি রেসিপি, আপনারাও প্লিজ একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আপনারা যে যে রকম মাছ ভাজা পছন্দ করেন সেই অনুযায়ী মাছগুলোকে ভেজে নেবেন। আমি খুব ভালোভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে আসলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছ একইভাবে ভেজে নেওয়ার পরে আমি এখন একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব, আর সেই জন্যই নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সিং জার। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আদা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। আমি পরে গুঁড়ো লঙ্কা ইউজ করব, তাই এখন 2 শুকনো লঙ্কা এর মধ্যে দিলাম। আর এখন অ্যাড করলাম একটু গরম মশলা আর 2 তেজপাতা। এখন অল্প একটু জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মাছ ভাজার বাকি তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি, আর সেই জন্যই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে ধনিয়া পাউডার থাকলে সেটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন, আর এই পর্যায়ে আপনারা টমেটোও কিন্তু অ্যাড করতে পারেন। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের আঁচটা রেখেছি মিডিয়াম টু লোয়ে, আর কয়েকটা দানা চিনি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলাটা আমার ঠিক এই পর্যায়ে হয়েছে। মশলাটা যখন এই পর্যায়ে, এই সময় আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময়ও গ্যাসটা আমার মিডিয়াম টু লোতে রয়েছে। এখন মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা লোতে রেখে। মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী গরম জল এখানে অ্যাড করবেন, আর অবশ্যই গরম জলই অ্যাড করবেন। এখন গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দেব, আর 2 মিনিট রান্না করব, তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।